গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রাম। এখানে ঈদের আনন্দ ভাগাভাগি শুরু হয় ঈদের নামাজের পর থেকেই। এই গ্রামের বেশিরভাগ মানুষ নিজেদের আত্মীয়। নামাজ শেষে দল বেঁধে সবার বাড়িতে যাওয়াই তাদের দীর্ঘদিনের রেওয়াজ। আত্মীয়ের বাড়িতে উঠানেই বসে পড়েন অতিথিরা। সবার হাতে দেওয়া হয় কলাপাতা, সেখানেই পরিবেশন হয় খাবার। সব বাড়ি আসি, বিদেশের থেকে বাড়ি এসে ওই গ্রাম ভোর প্রত্যেক বাড়িতে এরকম খাওয়া। আমি শুধু খুলনা থেকে প্রতি এই ঈদে চলে আসি, এইটা এখানেই করি। ঢাকায় যারা থাকে তারাও সবাই এই ঈদে বাড়ি চলে আসে, শুধু এই গ্রামে এই কলাপাতা খাওয়ার জন্য। কেউ বলছেন এই ঐতিহ্য প্রায় 200 বছরের, সবাই বংশ পরম্পরায় বহন করে চলেছেন এই ধারাবাহিকতা। আমরা এই ঐতিহ্যকে ধরে রাখছি এবং আমাদের যারা উত্তরসূরি আছে তারাও ইনশাআল্লাহ এই ঐতিহ্যটা ধরে রাখবে। আনুমানিক এটা 200 বছরের ইতিহাস ঐতিহ্য, কারণ আমাদের মুরব্বীরা অন্য কোথাতে যখন এখানে আসছিলেন তখন থেকে সম্ভবত এটা শুরু। ভাতৃত্বের এই বন্ধনকে অনন্য বলছেন জেলা প্রশাসক। ঐতিহ্য ধরে রাখায় ভাটিয়াপাড়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির কথা বলা হয়েছে, তারা যেন সেটির প্রায়োগিক একটি চর্চা করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি জেনে অত্যন্ত আনন্দিত যে এই